অভিনয়ের কটা ভাগ? চারটে। দিদি আমি প্রথমটা বলি আঙ্গিক, মনে নেই এত হয়েছে, আঙ্গিক বাসিক সাত্বিক আর আহার। কারোর মনে পড়েছে নাকি এখন মনে নেই? কখনো শুনেছি এরকম মনে হচ্ছে না। বাংলাতে তো বললাম, তাহলে কিসে বললাম বল? আবার তুই কি কিভাবে বলতে হবে বল। অভিনয় কয় প্রকার, কি কি বললাম বলো? ঠিক আছে আমরা নিজেরাই আছি বল, জোরে বল। রাগ না, তুই নবরত্ন সাথে বুঝিয়ে দিয়েছিস, নবরত্নের কথা বলছি না কিন্তু। আমি বলছি অভিনয়ের কথা পাক, আঙ্গিক বাসিক সাত্বিক আর আহার। আঙ্গিক মানে যেটা আমরা আমাদের শরীর দিয়ে অঙ্গ সঞ্চালন করে করি, তাই তো, সেটা হচ্ছে আঙ্গিক। বাসিক অভিনয় কি? গলা দিয়ে আমাদের ভোকাল সাউন্ড যেটা বেরোয়, যেমন ধরো রেডিওতে আমরা যেটা শুনি, শুধু অডিও নাটক, সেটা হচ্ছে বাসিক। সাত্বিক মানে কি? যে অনুভব করা, আমি আমার সত্তা দিয়ে যে অভিনয়টা করছি সেটা হচ্ছে সাত্বিক। আর আহার্য, তো আমরা এবার আজকে যেটা আহার্য মানে কি? পোশাক মেকআপ, তাই তো, আমরা আজকে আঙ্গিকটা নিয়ে বলবো, ঠিক আছে? আঙ্গিক অভিনয় নিয়ে কাজ করবো। দেখো একটা স্পিড আছে, আমি একভাবেই বাজাচ্ছি, ঠিক আছে? আমরা এবার হাঁটবো, যেটা নর্মালি হাঁটছি, আমরা এবার একটু বড় বড় করে হাঁটার চেষ্টা করবো, মানে আমরা নর্মালি তো এরকম হাঁটছি, কিন্তু এবার আমরা এই হাঁটলে এই পা যাবে, এই পা যাবে, ঠিক আছে? মানে এই পায়ের সাথে এই হাত যাবে, ডান পায়ের সাথে বাঁ হাত যাবে, বাঁ পায়ের সাথে ডান হাত যাবে, কিন্তু বড় বড় করে, ঠিক আছে? আমরা এবার নর্মালি হাঁটছি, কিন্তু একটু বড় করে হাঁটবো, বড় করে, মাথা সোজা থাকবে, বড় বড় গোল ছোট হয়ে যাচ্ছে কেন, গোলটা বড় থাকবে, নিজেদের গ্যাপটা রাখো। গোল থেকে ভেঙে যাও, কোনো গায়ে গায়ে নয়, গায়ে গায়ে নয়, অনেক জায়গা আছে, এটা দেখো পুরো সামনে অনেক জায়গা আছে, সবাই এক জায়গায় যেও না। চলো রাজু, হাঁটো হাঁটো, দাঁড়াচ্ছ কেন, নিজেরা দেখতে দেখতে করো। রানী, তোমাদেরকে এগুলো দেখা তো নিজের এইবার আমি একটা যেমন করে থালাটা বাজাচ্ছিলাম, আমাদের আঙ্গি করে শক্তি দিতে হবে, তাই তো? চলো করো দেখি একটা।
এই যে দড়ি আছে না, হ্যাঁ দড়ি টানো শক্ত হবে, শক্ত এই যে আমাদের আসছে তুমি তো এরকম দড়িটা টান, সত্যিকারের টান, নাটক করতে হবে না।